আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই বাড়িতে আছো এবং সুস্থ ও নিরাপদে অবস্থান করছো, এবং আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে সিরাজগঞ্জ অনলাইন স্কুলে সুস্বাগত। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোছাম্মদ আফরোজা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর ও জেলা অ্যাম্বাসেডর, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত করাবো এবং অধ্যায় হচ্ছে পঞ্চম, অর্থাৎ 5.1, আর পাঠ হচ্ছে একচলক বিশিষ্ট সমীকরণ। তো আজকে তোমাদের এই প্রশ্নমালার সমাধানগুলো করার পূর্বে কিছু আলোচনা করা হবে। এই আলোচনাগুলো যদি তোমরা ভালোভাবে শুনে বাসায় অনুশীলন করো, তাহলে কি হবে, নৈপিত্তিকগুলো ভালো পারবে। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি কিছু এখানে লিখে রেখেছি এবং তোমরা বইতেও আছে এগুলো। আজকে কি করবে, আমি আলোচনা করার পরে বাসায় অনুশীলন করবে, তাহলে নৈবিত্তিকে আশানুরূপ ফলাফল আশা রাখা যায়। তো দেখো, আজকে আমরা শেখাবো হচ্ছে চলক, তারপরে হচ্ছে এখানে দেখো আছে চলক শেখাবো, চলক সম্পর্কে আলোচনা করব, সমীকরণের ঘাত কি, সমীকরণ কি জিনিস, আর অভেদ এই সম্পর্কে আলোচনা করব ধরা হয়, আর হলো ইংরেজি বর্ণমালার এই ছোট অক্ষর আছে প্রথমগুলো এ বি সি, এগুলোকে ধ্রুবক বলা হয়। তো দেখো, এটা হলো কি, প্রচলিত নিয়ম অনুযায়ী এক্স ওয়াই জেডকে তোমাকে অবশ্যই চলক বলতে হবে আর এ বি সিকে ধ্রুবক বলা হবে। এখানে দেখো, আমার অজানা রাশি বা অব্যক্ত সংখ্যা বা অজ্ঞাত রাশি, এগুলাই হচ্ছে চলক। এখানে দেখো লিখেছি যে এক্স প্লাস এ ইকুয়াল টু ফাইভ। এই সমীকরণটি সমাধান করতে যদি চাও, তাহলে কী করতে হবে, এক্সের মান যদি আমরা সমাধান করতে লাগলে এক্সের মান একটা নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে নির্ণয় করি এ এর মান নয়, এখানে এক্সকে বলা হবে চলক আর একে বলা হবে ধ্রুবক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে বলতে হবে এক্স চলক আর এ হচ্ছে ধ্রুবক হিসাবে আমরা ধরতে পারি। আর আবার যদি এরকম করে লিখতে পারি, আমরা এখানে লিখেছিলাম এক্স প্লাস এ ইকুয়াল টু ফাইভ, আর এখানে লিখেছি ধরো যে এ ইকুয়াল টু ফাইভ মাইনাস এক্স, অর্থাৎ এ এর মান এক্সের মাধ্যমে পাওয়া যাবে। তার মানে এখানে হলো এ হলো চলক আর এক্স হচ্ছে ধ্রুবক, একটু বিপরীতভাবে। মানে আগের যেটা বলে দিলাম, আগেরটা কীভাবে বলছে যে এক্স ওয়াই জেডকে চলক, আর এই ক্ষেত্রে যদি এমন ধরা হয় তাহলে আমাকে এ কে বলা হবে চলক আর এক্সকে ধরা হবে ধ্রুবক। আচ্ছা, আর সমীকরণের ঘাত, আসলে ঘাত হচ্ছে কি, যে এক ঘাত, দ্বিঘাত না তিন ত্রিঘাত। এখানে বলা হচ্ছে যে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি, এটা কিন্তু এক ঘাত, এটা হলো সমীকরণের এক ঘাত। আর এখানে বলতেছে যে আর এটাকে ঘাত বলা হচ্ছে, তা আর আমাদের আসলে এই সমীকরণটা কি, যারা যে একটা লিখেছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, এর মূল হবে টু এবং থ্রি। আবার এই পর্যায়ে আনলে পরে এখানে কি হতে, এটা যে জিরো হয় এটারও তোমার মূলটা থ্রি হবে, আসলে থ্রি থ্রি হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে আছে, এটাকে বলতেছে এটা হলো আমার এক ঘাত বিশিষ্ট, এটা হলো দ্বিঘাত বিশিষ্ট। তারপরে ধরো এখানে কিছুটা মুছে দেই, হ্যাঁ এখানে এখানে যেমন লিখেছি, আবারও লিখলাম যে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো
তারপরে এক্স স্কোয়ার এখানে হাতে দিলাম, হলো ফাইভ, ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। আবার লিখলাম হলো এক্স কিউ মাইনাস, ধরো লিখলাম এমনি একটা লিখলাম যে থ্রাইস এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। তাহলে কী হবে এখানে দেখো, ইকুয়াল টু জিরো। এখানে এক্স স্কোয়ার দাও। এক কথা, আমার এখানে যতটুকু যাই হোক, এই এটা এটার উপর নির্ভর করছে কি, এটা হলো দ্বিঘাত, এটা হলো দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ, আর এটা হলো ত্রিঘাত সমীকরণ। এই গেল সমীকরণ। আর অভেদ হলো যে তোমার তোমার সমাধান অঙ্ক কি, বাম পাশে এবং ডান পাশে দুটা রাশি থাকে, তার মানে সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকে। তাহলে আমাদের এই যে চলকের, চলকের পরে কি আসলো, সমীকরণের ঘাত, তার মানে এক ঘাত, দ্বিঘাত আর ত্রিঘাত। তারপরে সমীকরণটা, সমীকরণের চেনার নিয়ম কি, যে আমাদের এখানে বাম পাশে কিছু থাকবে আর ইকুয়াল টু থাকবে জিরো। তো এই ধরনের সংখ্যা অথবা এমনও থাকতে পারে, এগুলাকে বলতেছে হলো সমীকরণ, সমীকরণ। আর অভেদ হচ্ছে যে সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত থাকবে, সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকবে। এখন ধরো এখানে আছে কত, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে সূত্রটা আসছে এ স্কোয়ার প্লাস টয়েচ এ বি প্লাস বি স্কোয়ার। এইভাবে কি এখানে যা আছে এখানেও তাই আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আর এখানে একই আছে, এখানে বলেছে যে সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকবে। আমাদের নিয়মটা হলো কি, যে বীজগণিতের সূত্রগুলাই হচ্ছে আসলে অভেদ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কিছুটা আলোচনা করলাম, তো এখন আমরা আসবো হলো মূল অঙ্কে ফিরে আসবো। আর তোমরা অবশ্যই অবশ্যই বাসায় এই বইয়ের হলো কত পৃষ্ঠা এই কথাগুলা বর্ণনামূলকভাবে লেখা আছে, তোমরা ভালো করে পড়বে নৈবিত্তিকের সুবিধার জন্য। তো আজকে আমরা কিছু সমাধান করার চেষ্টা করব। সমাধান অঙ্কের কিছু নিয়ম আছে, তোমার এখানে বাসায় গিয়ে তোমরা পড়বে। এখানে তোমার আছে হলো যে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্যগুলো বাসায় পড়ে নিলে পরে আর এগুলো তোমার ভালো পারবে। আর সমাধান অঙ্কগুলো কি হলো, তোমার চলকের রেজাল্টটা তৈরি করতে হবে, আমার সমীকরণ লিখে তার ডান পাশে জিরো থাকতে পারে বা কোনো সংখ্যা থাকতে পারে। এখন দেখি আমরা, আসলে এখানে বলছে সমাধান করো, তার মানে কিছুটা জটিল আছে, আমরা সমাধানে আসব। আচ্ছা আচ্ছা, আমাদের এটা হলো প্রশ্নমালা হচ্ছে 5.1। আচ্ছা, আমরা কিছু কিছু অঙ্ক তো আমরা 8 বা 7 করে এসেছি, করিয়ে দিয়েছিলাম বা তোমরা করেছ, এগুলা আমরা কঠিনগুলো করব। যেমন এখানে সাধারণত বোর্ড পরীক্ষা দেখো আসে হলো 7, 8, 9, 10, 11, তারপরে আছে তোমার হলো 16, 11, 12 একই পর্যায়ের প্রায় এবং 10ও তাই। তো তোমরা, আমি মাঝখান থেকে যেগুলো জটিল সেগুলো আমি করে দেবো, আর অন্যগুলো তোমরা বাসায় একটু দেখবে, মানে জটিলগুলো পারলে সহজগুলো নিজেরাই পারবে। তাহলে আমি এখানে একটা জটিল অঙ্ক ধরে দিই, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক ধরিয়ে দিই। আর সমাধানের যে সাধারণ অঙ্কগুলো সেগুলো তো তোমরা 7 এবং 8 করেছ, এই জন্য আমি মাঝখান থেকে জটিলগুলো করে দেব। 7 নম্বর, 7 নম্বর কী আছে, এ বাই এক্স মাইনাস এ, আর এখানে আসছে হলো প্লাস বি বাই কত আছে, এক্স মাইনাস বি প্লাস এ প্লাস বি, আর নিচে আছে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা হলো অঙ্কের রাশি। এখানে আছে ইকুয়াল টু আছে,
তোমার সমাধান অঙ্কের কিছু নিয়ম আছে, বাংলা তোমার অর দিয়ে করতে হবে অথবা ইমপ্লেস দ্যাটও দেওয়া যাবে। এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, মানে ইকুয়ালটা থাকলে কি করতে হবে, অর দিয়ে কষতে হবে। এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, আর এখানে আছে হলো তুমি ইয়ে করো এ বাই লেখো এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে প্লাস এভাবে ভাগ করে নাও এ প্লাস বি, নিচে আছে এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এর নিচে এই হর দাও এবং প্লাস বি এর নিচে এই হরটা দাও। এখন দেখো এ বাই এক্স মাইনাস এ, তুমি এর সাথে এ নিয়ে আসো, মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আছে হলো বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটা এই পাশে নিয়ে যাও। আমার সমাধানের নিয়ম আছে হলো কি, যে যদি সাইড চেঞ্জ করতে চাই তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস আসছে হয়ে যাবে মাইনাস, বি বাই কত এক্স মাইনাস বি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কি না, তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে কোথায় সমস্যা হচ্ছে। এখানে লসাগু করো, কি হবে, এটা মিলে গেল এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে মাইনাস কত হয় এ ইন্টু এক্স মাইনাস এ, এবং এখানেও তাই করতে হবে, এক্স মাইনাস এ মাইনাস বি আর কত আছে এক্স মাইনাস বি, তাহলে কি থাকছে প্রিয় শিক্ষার্থীরা, বি ইন্টু এক্স মাইনাস বি, তার মানে এটা এটা ওভার হয়ে গেল, আর এখানে মাইনাস কত বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এত লসাগু কি বুঝতে পেরেছ কিনা, এই দুটাই হলো হর, এই দুটা আলাদা টাইপের, এই জন্য দুটাই লসাগু হবে, এটা এটা মিলে গেল থাকে এটা, তার মানে এর সাথে এটা হলো, আর এটার সাথে কি হলো, এটার সাথে এটা মিলে গেল থাকছে হলো এ ইন্টু এক্স মাইনাস এ, এটাও তাই বি ইন্টু এক্স মাইনাস বি আর মাইনাস বি ইন্টু এক্স, এটা থাকলো। গুণন করো এ এক্স মাইনাস এ স্কোয়ার এ বিয়োগকে এ বি, আর এখানে কত হচ্ছে এ এক্স প্লাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে ভেঙে দাও মানে গুণন করে দাও, কত হবে বি এক্স মাইনাস বি স্কোয়ার, বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বিয়োগকে এ বি, আর কত মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, নিচে আসছে এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস বি, দেখো তো বোঝা যাচ্ছে কি না। এখন দেখো এটা একটা মিল আছে, সংখ্যা একক চিহ্ন আলাদা, তাহলে কী হবে কেটে যাবে, এটা এটা কেটে গেল মানে বিয়োগ হয়ে গেল, আর এটা এটা ওভার হয়ে গেল, আচ্ছা আর থাকছে হলো এ বি, এখানে থাকছে এ প্লাস, তাহলে আমি উপরের কিছু অংশ মুছে দিই, আমার থাকছে কত, নিচে থাকছে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি, অর চিহ্ন দিয়ে দাও, আর এখানে আছে হলো
কতকে মাইনাস, এখানে মাইনাস এবি, এখানে হলো প্লাস এবি, এখানে থাকছে হলো এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস বি। এখন কি হলো উভয় পাশ থেকে এটা ওভার হয়ে গেল, থাকছে হলো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ, অর চিহ্ন দাও। আর এখানে থাকছে হলো ওয়ান বাই এক্স মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আমাদের কি হলো, এটা আর এটা হলো কেটে গেল, আর এটা 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 না এটা এতটা কেটে গেল। মানে আমার সমাধানের নিয়ম আছে যে উভয় পাশে যদি একই থাকে তাহলে ওভার হয়ে যাবে। হ্যাঁ, থাকছে হলো অন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ, আর হলো এক্স মাইনাস বি। তাহলে দেখো ওয়ার এক্স মাইনাস এ ইকুয়াল টু এমন, এই মাইনাসটা গিয়ে এখানে গুণন হবে। আচ্ছা, আমি কিছু মুছে দিলাম। কত হয় ওয়ার এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি, তাহলে কত আসছে, এটা এই পাশে নিয়ে আসো আর এটা নিয়ে যাওয়া হলো এই পাশে। টয়েস এক্স ইকুয়াল টু এ প্লাস বি, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এটাই হলো সলভড। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটায় কি বলেছে, শুধু সমাধান করার জন্য, এই জন্য এখানে হলো সলভড, মানে সমাধান হইল। এখন এই অঙ্ক দিয়ে যদি পরীক্ষা বলে যে সমীকরণ, এখানে কি বলছে, এখানে বলছে হলো সমাধান করো আর এখানে সমাধান সেট নির্ণয় করো। যখন বলবে যে সমাধান সেট নির্ণয় করো, তখন হলো এই রেজাল্টটা কীভাবে আসবে, আসবে হলো যে অতএব নির্ণয় সমাধান সেট, যদি বলে তবেই কিন্তু সমাধান সেট কত হবে, এস ইকুয়াল টু এ প্লাস বি। ও, এখানে ইয়ে দাও, নিচে টু দাও, টুটা ভুলে গেছি, টু, এখানে টুটা নিচে ভাগ অবস্থায় চলে আসলো। আচ্ছা, তাহলে কত হবে, এ প্লাস বি বাই টু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বারবার কিন্তু খেয়াল রাখবে যে শুধু সমাধান চাইলে রেজাল্ট এইটুকু হবে, আর যদি সমাধান সেট সেট চায় তাহলে কী লিখবে, নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল টু এত, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা সবাই তুলে নাও, আমি পরবর্তীটাতে আসবো। আর আশা রাখি এই প্রশ্নমালার যেগুলো বোর্ডে আসার মতো এবং জটিল সেগুলো আমি করে দেব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কত নম্বর করা যায়, 8 নম্বর করা যাবে। এক্স মাইনাস এ বাই হচ্ছে বি প্লাস এক্স মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস এক্স মাইনাস থ্রাইস এ মাইনাস থ্রাইস বি বাই হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তিনটা অংশই বাম পাশে আছে ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এখানে লেখো অর এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এখান থেকে মাইনাস থ্রি কমন নাও, কত হলো এ প্লাস বি
বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু মাইনাস কমন নিলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর থ্রি দুটার মাঝে আছে, কমন অর্থ ভাগ দেওয়া, দুটার মাঝে থ্রি আছে জন্য আমরা ভাগ দিলাম, দিয়ে এ প্লাস বি হয়ে গেল। তাহলে আর এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস কত হয় তোমার, কি হবে এই এক্সের নিচে এ অংশ আছে আবার এইটুকের মাঝেও এইটুকের নিচেও এটা আছে, তার মানে দুটারই অধিকার আছে। তাহলে আমরা লিখবো হলে এইভাবে এক্স বাই এ প্লাস বি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থীরা এটার নিচে এই হরটা আসলো আর এটার নিচে এটা আস, তার মানে এ প্লাস বি, এ প্লাস বি মনে মনে কেটে গেল, শুধু থাকে মাইনাস থ্রি থাকে। আচ্ছা তারপর দেখো আর এক্স মাইনাস এ বাই বি মাইনাস ওয়ান, পত্রের সাথে মাইনাস ওয়ান নিয়ে নাও, প্লাস এক্স মাইনাস বি বাই এ মাইনাস ওয়ান প্লাস এক্স বাই কত এ প্লাস বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। কী করা হলো এখানে মাইনাস থ্রিকে ওয়ান অন করে নিলাম, তার প্রতিটা মাইনাস ওয়ান অন, তার অর্থ যোগ অঙ্ক, চিহ্ন একই, তিনটে অন কি হলো যোগ হলো। এখানে বি থাকছে হলো এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে কি থাকছে এ যদি লসাগু হয় থাকছে হলো এক্স মাইনাস বি এ অক্কে এ প্লাস এ প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এই জায়গাটায় সবচেয়ে স্টুডেন্টরা বেশি ভুল করে, সেটা কি এ প্লাস বি মিলে গেল, থাক শুধু এক্স, এই মাইনাস ঠিক থাকলো আর এটার সাথে কি হলো অন হলো গুণন, অন যদি গুণন হয়, কিন্তু এখানে এই এ প্লাস বিটা কেন বসলো না, এটাই হলো সিলেবের সমস্যা বেশি। আর কীভাবে হয় এটা এই তোমাদের একটু রাফ দেখিয়ে দেই, মাইনাস এ প্লাস বি অর্থাৎ যদি বাহিরে মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে কী হবে গুণন হবে, এমন হয়ে যাবে এ মাইনাস বি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা লবগুলো কি একই, এক দুই তিন একই আছে, তাহলে আমরা কি করব কমন দিয়ে দিই, এক্স মাইনাস এ মাইনাস বি কমন দিলে কত আসে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এখন দেখো উপরে যে লবগুলো একই আছে একটা ভাগ দিলাম, ভাগ দিলে এখানে ওয়ান হচ্ছে, একটা ওয়ান হচ্ছে, এখানে ওয়ান হচ্ছে। এখন দেখো এটার মাঝে চলক আছে আর এটার মাঝে চলক নাই, যে কথাগুলো আমরা আগে আলোচনা করেছিলাম চলক আর ধ্রুবক, ধ্রুব সংখ্যা। তাহলে এখান তাহলে এখানে কী বলছে যে এটার সমানও জিরো আবার এটার সমানও জিরো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তুলে নাও, আমি মুছে দিচ্ছি কিছু অংশ। লেখো এখানে অন বাই বি অন বাই এ আর কত অন বাই এ প্লাস বি, এটা লেখো এইভাবে নট ইকাল টু জিরো, তার মানে এই ধ্রুবক সংখ্যাটা জিরো হইতে পারে না, কিন্তু কি হবে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এই জিরো, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এটাই হলো সলভ। আচ্ছা
আচ্ছা, সে একই কথায় যাচ্ছে, যদি সমাধান চায় এইটুকুই অ্যান্সার, আর যদি বলে সমাধান সেট নির্ণয় করো তাহলে এখানে কী লিখতে হবে? অতএব নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল টু কত, এভাবে নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। এটা হলো সমাধান সেটের নিয়ম। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তোমার একটা অঙ্ক কিভাবে আসবে। মানে হয়তো ভাবছো যে সমাধান করতে বলেছে, কিন্তু পরীক্ষাতে ওই একই রাশিটা সমাধান সেট চাইতে পারে, তখন এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। আর তোমরা যদি পূর্ণ অঙ্কগুলো ভালো করে করো তাহলে সৃজনশীল করতে পারবা, তার কারণ সৃজনশীল অঙ্ক তোমার পূর্ণ অঙ্ক না পারলে কেউ পারবে না। তুলে নাও সবাই। সুপ্রিয় শিক্ষার্থী দেখি তারপরে কোনটা করা যায়। নয় নম্বর করা যাবে, এগুলো সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ এবং বোর্ডি পরীক্ষায় আসে। নয় নম্বর, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে? এক্স মাইনাস বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, তোমাকে কিছুটা বুদ্ধি খাটাতে হবে, যেখানে এই যে হর আছে এই হর আর এই হর একই, শুধু একটু চিহ্নের কম বেশি আছে, এখানে মাইনাস কমন নিলেই একই হয়ে যাবে, এগুলো বুদ্ধি রাখতে হবে। এক্স মাইনাস বি মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় গিয়ে ভুল করে, তোমরা ভুল করো, কি ভুল করো মানে চিহ্নের ব্যবহারটা তোমরা ভালো বুঝতে পারো না। আসলে কিন্তু যোগ বিয়োগ গুণন ভাগ এবং চিহ্নের ব্যবহারগুলো অনেক আয়ত্ত করতে হবে। এখানে যখন আমি মাইনাস কমন নিলাম তখন এর সামনে কী ছিল? মাইনাস ছিল, এখানে হয়ে গেল মনে মনে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস। এখন দেখো একই হয়েছে না, এই একই করার জন্য এই প্রসেসটা। আচ্ছা এখন অর কী করবে, তোমরা এক পাশে নিয়ে আসো, এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। সমীকরণ এবং অভেদের পার্থক্য এবং যে বর্ণনাগুলো করে দিলাম তোমরা পড়লেই বুঝতে পারবে, বা আমি কিছু আলোচনা করে দিলাম যে এই দেখো আমার ডানে কী হলো, জিরো কখনো হয়ে যায়। অর লসাগু করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে হলো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। অর টয়েস এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, তার মানে এই হরের সাথে এই জিরোটা গুণন হয়ে গেলে আর আর এই গুণন হয়ে গেলে জিরো হয়ে গেল। তাহলে অর টয়েস এক্স ইকুয়াল টু এ প্লাস বি, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু, এটাই হলো সলভ। এভাবে ইংলিশ দিয়ে লেখা যাবে। আবার তোমরা অনেকে কী লিখবে, নির্ণয় সমাধান এত, আর নির্ণয় সমাধান সেট কত? এচ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটে এটা হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে অঙ্কটা তুলে নাও এবং না বুঝলে আমাকে বলবে। আচ্ছা দেখি তার পরবর্তীতে কোনটা করা যায়। পরবর্তীতে দশ নম্বর করা যাবে, এগুলো আসে পরীক্ষায়। তার আগে মুছে দিচ্ছি আমি। দশ নম্বর কত আছে? থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড প্লাস টু ইকুয়াল টু ফাইভ প্লাস থ্রি রুট ওভার কত?
থ্রি। আচ্ছা আবার দেখো রাশিটা, থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড প্লাস টু ইকুয়াল টু ফাইভ প্লাস থ্রি রুট ওভার থ্রি। অর তোমরা থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড প্লাস টু, এটা সাইড এই সাইডে নিয়ে আসো, ওদের কত হবে মাইনাস ফাইভ। আচ্ছা তোমার সাইড চেঞ্জ করলেও করতে পারো, না করলেও চলবে। তাহলে এখানে আসছে হলো মাইনাস থ্রি ইন্টু রুট ওভার থ্রি, আচ্ছা ইকুয়াল টু জিরো। অর থ্রি রুট ওভার থ্রি, ও সরি এখানে হলো প্লাস আসছে, থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড, এখানে ফাইভ থেকে টু বাদ দেওয়া থাকে মাইনাস থ্রি, আর এখানে থাকতেছে হলো থ্রি রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা আমরা এই পাশে এটা রাখা যেত, তারপরে এনে দেখা দিলাম তোমাদের যে এই দুটো যোগ বিয়োগ হতে পারে, হয়ে গেল। আর আমরা পরবর্তীতে আবার ওইদিকে দিয়ে দেব, এখানে হলো থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড, এখানে ইকুয়াল টু আসছে হলো, এই পাশে যদি চেঞ্জ করো তাহলে থ্রি প্লাস থ্রি রুট ওভার থ্রি। আচ্ছা এ পাশে নেওয়ার কারণটা হচ্ছে যে তোমাদের এখানে চলক আছে, সমাধান অঙ্কের নিয়ম কি চলকের রেজাল্ট মানটা তৈরি করা। তাহলে অর জেড ইকুয়াল টু থ্রি রুট ওভার থ্রি, থ্রি প্লাস রুট ওভার থ্রি কত আসছে, তুমি যদি রুট ওভার থ্রি কমন নাও তাহলে এখানে আসবে হলো থ্রি প্লাস কত হয় রুট ওভার থ্রি, আর নিচে আছে কত থ্রি প্লাস রুট ওভার থ্রি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা একটু ঘুরিয়ে দিলাম, এখানে রুট ওভার থ্রি যদি কমন নাও তাহলে কি আসছে, এই থ্রিটা এখানে নেমে গেল, আর এই রুট ওভার থ্রি আর এই রুট ওভার থ্রি কত হয়, এই থ্রি হয়, থ্রি প্লাস রুট ওভার থ্রি, তার মানে আসছে হলো তোমার রুট ওভার থ্রি কমন নাও, তাহলে কী হলো এটার এটা একই আছে, তাহলে কেটে গেলে এবার কী থাকে, শুধু রুট ওভার থ্রি থাকে, জেড ইকুয়াল টু অত এত রুট ওভার থ্রি। আচ্ছা এটাই সলভ হবে, এইচ ও এল ভি ই টি সলভ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমার চলকটা বামে থাকলো, আর এখানে তোমার কী হলো, এটা সাজিয়ে লেখা হলো না একটা লাইন, যাই হোক তোমার রুট ওভার থ্রি নিলে পরে এই এই থ্রি থাকে, আর এখান থেকে রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি, রুট থ্রি রুট থ্রিতে কী হয় পূর্ণ থ্রি হচ্ছে, এই তো। আচ্ছা দেখি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন আজকের জন্য এই থাক, আমি সামনের ক্লাসে আর দুই একটা অঙ্ক করে তোমাদের শেষ করে দেবো, আর আজকে যে আলোচনাগুলো করলাম সেটার তোমরা মূল্যায়ন, তোমাদেরকে মূল্যায়ন করব, ঠিক আছে। আজকের জন্য এই থাকবে, তোমরা অঙ্কগুলো তুলে নাও, আর সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আর বাসা কিন্তু অনেক অনুশীলন করতে হবে, অনুশীলন না করলে কিন্তু অঙ্ক ভুলে যাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।